Ayaste Şandebaş. Hayke. কথা বলো কে তুমি কথা বলো কালি কালি না কেমন আছো মা বলো একটু কথা বলো কি সমস্যা বাপ ডাইকিসি এই একটা রুগী দেখতে হবে এই রুগীর কি সমস্যা বলতে হবে কি সে কে আছে এখানে আছে তুমি শান্ত হয়ে বসো তুমি রাগে নিও না রাগ করো না তুমি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি অনেকদিন পরে তোমাকে ডাকলাম অনেকদিন তোমাকে ডাকিনি ডাকলে কি দিবি তুমি কি খাবা বলো এখন পারবি মিষ্টি নাস্তে মিষ্টি খাবা হ্যাঁ মিষ্টি তো এখন আমি ছাদের উপরে আছি মিষ্টি তোমাকে রাত্রে খাওয়াবো নি আমি যাও কথা দিলাম এই মিষ্টি না দিলে তো তোর কোন কথা বলি মিষ্টি দে মিষ্টি দেবো তোমাকে দিচ্ছিলাম মিষ্টি দেবো বলে এই তুই রমজান মাসে ডেকেছিস তুই আমাকে এই কালি তুই জানিস না কেন্দ্রতে তোর কিছু দেওয়া লাগে না দিয়া তো লাগে আমি তো জানি তারপর হঠাৎ করে হঠাৎ করে ডাকি ফেললাম আপনি কিছু মনে নিয়েন না ক্ষমা দৃষ্টিতে দেখেন আর ইনি আমার নতুন শিষ্য ইনি শিখতেছে আর একটা শিষ্য আছে উনিও পাজরে আছে এরা যখন ডাকবে তখন হাজির হবেন ঠিক আছে হবেন তো হব কথা দিছেন তো হ্যাঁ কথা দিচ্ছি ইনারা যদি ভালো কাজ করাতে চায় আপনি করে দিবেন দেবো আর যদি কোনো অন্যায় কাজ করাতে চায় আপনি করবেন না অন্যায় কাজ আমি করি না ঠিক আছে তো আমি অন্যায় কাজ করিনি আচ্ছা ঠিক আছে এখন ইনার মুখ থেকে শুনো নিয়ে না কি সমস্যা একটু বলেন তো বলুন আমার তন্ত্রমন্ত্র কাজ করে না কেন বলেন তো একটু চেষ্টা করি তাই করি তোর এখনো সুদাল হয়নি সুদাল হয়নি না কি করতে হবে তাহলে আমাকে ভালো কি সুদাল করবি ভালো কি সুদাল করবো ভালো কি সুদাল করবি তোর সুদাল হয় না এখনো আর তোর মনকে বিশ্বাস করিস না কে মনকে বিশ্বাস করবি তুই সুদাল করবি তুই তোর কাছে সকল হবে মনকে তো বিশ্বাস করি না হলে তা এই জগতে তো টুকটাক আমি একটু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না হবে হবে দেরি হবে দেরি হবে দেরি হবে ভালো কি সুদাল করবি সুদাল না করলে হবে না ভালো কি সুদাল করবি আর আমাদের বাড়ি তো দুইটা বুঝলেন ছোট মা বড় মা তো বিশাল আমাদের দুইটা বাড়ির মধ্যে আমার এই ছোট মার বাড়িটা বাড়ি বন্ধন আছে না কি একটু বলতে পারবেন বলুন তো শুনি আমার বাবা তো কবিরাজ ছিল ভালো কিছু নাম বলতে হবে আমার বাবা ভেলু মন্ডল কবিরাজ ছিলেন ভেলু মন্ডল বাবা তো ছিল রে কবিরাজ অনেক তো ক্ষতি করেছে মানুষের রে অনেক ক্ষতি করেছে তাই উনি তো এখন নাই তার বাড়িটা কিন্তু বন্ধন আছে না কাটান আছে এখন বর্তমানে বলেন তো একটু বাড়িতে খালি পেতনির বসবাস রে পেতনির বসবাস খালি পেতনির বসবাস এই তুই তো অনেক কিছু কাজ করেছিস স্বামীর তোর ভাইয়ের সন্ধান হবে না তুই তো বড় বাসা ভাই তোর সন্তান তো টিকতক না রে তাই আমি তো অন্যায় করিনি আমার বাচ্চা তোর তো অল্প দিনে তুই তাবিজ করেছিস আরো কিছু কাজ করেছিস কাজের মাধ্যমে তোর তো ইচ্ছা ইয়ে আছে নাহলে তো তোর সন্তান বাসানি বিপদ হয়ে যেত আমার তুই খুব হুঁশিয়ার আমি আমার ওস্তাদি তো আমাকে তাবিজ দিয়েছে দেহবন্ধন আমার স্ত্রীকে ওই তাবিজ তো আছে তার কাছে তাবিজের গুণে তো এই তাবিজ 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 না হলে তোর সন্তানটাই নষ্ট হয়ে যেত তোর এই যা এই পেতনি তোর অনেক ক্ষতি করতে গেছে
তোর বাপের ওই বদলা নেয় তোর বাপের বদলা নেয় তোর বাপ যে ক্ষতি করেছে সেই বাপের বদলা নেয় বুঝতে পেরেছি অনেক কিছু কাজ তোর বাড়িতে চালান করে আমার ওই সাদেরপুরে একটা পেতনি না গিয়ে আশপাশের লোক দেখতে পাইছে হ্যাঁ তো উনি কিসের জন্য আমার সাদেরপুরে বসবাস করে দেখা দেয় মানুষকে বললো না একটু বলবেন তোর বাপের কারণের জন্য ওই পেতনি আর একজন চালান করেছে তুই তো বড় বাসা বাইসি গেছি তোর সন্তান বাঁচত না যদি যদি তুই এই তাবিজটা না করে নিতি আচ্ছা আপনি শোনেন আপনি চেষ্টা করবেন আমার যারা শিষ্য আছে তাদের ফ্যামিলি জেনে কেউ ক্ষতি না করতে পারে না তোর কোনো ক্ষতি হবে না কিন্তু তুই সুধাল কর আচ্ছা আমি ওকে পারমিশন দিয়ে দিছি ও যে গেলে আমার ভুল টুটি আছে ও ঠিক করে নেবে আর আমি যে সব বিদ্যা দিছি পাওয়া যায় না রে চাইলে সব কিছু পাওয়া যায় না খুব দেরি লাগে অনেক দেরি লাগে ফটকিরে তুই যদি পড়ে যাই আমি এখন এই কাজ করবো তাহলে কবে হ্যাঁ আছে ঠিক আছে তা আমি তো একটা তন্ত্রমন্ত্র একটা মেয়ে মিলের জন্য বলছি নিজের জন্য বিদ্যাটা তো কয়েকবার করলাম খাটছে না বিদ্যায় একবার না তুই তিনবার চালান করেছিস অরুণা নামে একটা মেয়েকে অরুণা নামের মেয়েকে চালান করেছিস কিন্তু ওই মেয়ে তো খুব খারাপ আরও আছে হ্যাঁ ঠিক আছে আরও আছে কিন্তু তোর কাজও হবে তোর কাজ মেলা দেরি লাগবে দেরি লাগবে তো মেলা টাকা পয়সা খাইছে মেলা টাকা পয়সা খাইলে দেরি লাগবে তুই যদি এখনই বলিস তো হবে না কি করণীয় আমার সেটা তো বলবেন মেলা দেরি লাগবে দেরির মাধ্যমে হবে আস্তে আস্তে তুই সবরে নেওয়া ফল সবর করবি তোর কাজ সফল হবে তুই দেরি করবি হবে তো আর ওই ওই মেয়ে একটা না কম করে দশটা সকল সময় চেনে ওই মেয়ের কাছে লোক খালি ঘুরতে থাকে ঘুরতে থাকে চঞ্চল হয়ে থাকে তোকে তোকেও ভালোবাসে কিন্তু তুই তো তাকে ভালোবাসি নাচতে হবে আর তুই এত চিন্তা করলে হবে না তুই হলেও আস্তে আস্তে তোর কাছেও বাস হয়ে যাবে হ্যাঁ কিন্তু একটু দেরি লাগবে অঞ্চন করিস না তুই সুধাল করি নে আমার আমার স্থানে যে পেতনিটা দেখা দিয়েছে এই পেতনিটার সাথে আমি কি সাক্ষাৎ যোগাযোগ মত বিনিময় করতে পারতাম তুই যে ওস্তাদ ধরেছেন না সেই ওস্তাদের সাথে তুই পরামর্শ নিবি আর ওস্তাদ বলে মানবি অবশ্যই অবশ্যই মানি তো অক্ষরে অক্ষরে মানি এটা তো অন্তরের বিষয় বলেন না আপনি আমি মানি কিনা তুই মানিস আমি সর্বাম বাবু মানি কিন্তু তুই আকাবাক করিস আকাবাক আকাবাক কি করি কিন্তু আমি তো এই লাইনে 8-10 বছর থাকি আমি হয়রান হই তোর বাপ যে অন্যায় করেছে সেই ভুলের বাস্তিত্ব তখন কি হবে তা আমার যে বাবার বাড়িটা এখন কি বন্ধন অবস্থায় আছে না কাটান অবস্থায় আছে আরো বন্ধন করে নিবি এখনো বন্ধন ঠিক হয়নি এখনো বন্ধন ঠিক হয়নি বন্ধন করে নিবি আর তুই মানুষের সাথে ভালোভাবে মিলিয়ে চলবি বিশ্বের মেলা তোর শত্রুতা এত শত্রু তোর আছে তোকে মারতে চাই তোর বাপের পরে রাগ করে তোকে মারতে চাই শত্রু আমার তো ইনশাল্লাহ আছে তা শত্রু তো আমাকে কিছু করতে পারে না ইনশাল্লাহ করতে পারে না তুই যদি এখানে ঘোরাঘুরি না করতে গিয়ে তোর ভাগ্যে খুব খারাপ ছিল তাই না খুবই খারাপ ছিল আচ্ছা আপনি একটু শান্ত বসে ওর সন্তান তুই যদি এই তাবিজ যদি না করে নিতি আর যদি এই বন্ধন না করতি আর তো মাত্র দুই একদিন বাদ সামান্য সীমিত টাইম তোর এই সন্তান তো মারা যাত সেখানে তুই কী করতি তোর ওস্তাদ তোরে বাঁচিয়ে রেখেছে না তা অবশ্যই ওই তাবিজের মনে আমার স্ত্রী তো সমস্যা বোধ করতো রাত্রে জ্বর আসতো বোবায় ধরতো
এগুলো আর ধরে না শুধু পেতনি একটা না হাজারে হাজারে পেতনি হাজারে হাজারে পেতনি জানা যায় একটা যায় একটা আসে একটা যায় একটা আসে একটা যায় আসে সময় সময় বাতাস বয় সময় সময় এমন একটি বাতাস বয় ওই বাতাসের সুদনে তোকে শুধু কাবু করে ফেলতাই যারা কালী সাধনা শিখতে চান যারা কালী সাধনা শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তাদেরকে একদিনে কালী সাধনা শিখাই দেব আপনারা যে কোনো রোগীর উপরে ভরণ তুলতে পারবেন নিজের শরীরে ভরণ তুলতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ কাজ করতে পারি গে বাবু আমি তো বিতৃষ্ণ না মানে এই বিষয়ের পরে আর কি খাটছে না সুধাল করবে আস্তে আস্তে তোর তোর ওস্তাদকে বলবে যে আমার সুধাল হলো কিনা দেখ আমার সুধাল করে দাও আমি তো পারমিশন তারপরে তুই ওই ওস্তাদের কাছ থেকে তুই আগে নিবি তারপরে কোনো জায়গায় দিবি ওস্তাদের ব্যতীত তুই যদি সারিস তোর বিশাল সমস্যা হবে আমি বলি শোনেন মা একটু বলি আমি শোনেন আমি যেগুলা উনাকে দিয়েছি আমি পারমিশন দিয়েছি উনি কাজ করিয়েও ফল পাচ্ছে ছোটো বাচ্চা কাচ্চা কান্নাকাটি এগুলো উনি দেখতেছে উনি তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সময় পায় না নিজের দুই তিনটা মেশিন আছে ঢালাইয়ের সে তাই নিয়ে তো ব্যস্ত রুগী দেখবে কখন যেটা দেবে সেটা তোর ওস্তাদের কাছ থেকে যায়নি তারপরে দিবি তোর কাজে সফল হবে আর তুই সুন্দরভাবে একটু সফল করে নিবি আর সুন্দর সুধাল করবি তুই তোর বাপের থেকে তুই বড় হয়ে যাবি তোর বাপের থেকে বড় হয়ে যাবি কিন্তু তুই খারাপ কাজ করিস না 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 খারাপ কাজ আচ্ছা না খারাপ কাজ করে তোর বাপ যে কাজ করেছে আর তোর বাপের কারণে জন্য তোকে কিন্তু এতটা ভুগতে হচ্ছে দেখ ধনী তোর সন্তান নষ্ট হয়ে যেত কিন্তু তোর এই সন্তানকে বাঁচিয়ে রাখলো কেটা তোর ওস্তাদ তোরস্তাদ যে পাশে রাখলো আচ্ছা মা আপনি একটু চুপ করেন আপনি যা চাইছেন আমি রাত্রে আপনাকে খাওয়াবো না আপনি কিছু মনে নিয়েন না আপনি তাহলে বিদায় নিন হ্যাঁ মা যদি মিথ্যে কথা বলিস তাহলে তো সমস্যা হবে মিথ্যে কথা বলবি নি আচ্ছা মিষ্টি আমি খাওয়াচ্ছি সমস্যা নেই আনবো তাহলে আপনি বিদায় নিন মা হ্যাঁ